করোনা মহামারী পরবর্তী দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনের বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এক্সপো 2022 এর আয়োজন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরে সাংবাদিকদের জানান, করোনার কারণে দেরি হলেও এ মাসেই পর্যটন খাত নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে। আমরা মাস্টার প্ল্যান হস্তান্তর করি কার্যাদেশ 2019-এ, এটা দেওয়ার পরে তারাও কাজ শুরু করেন এবং দুই তিন মাস পরেই কোভিডের সংক্রমণ শুরু হয়, যার ফলে এটা বন্ধ ছিল। প্রতিমন্ত্রী জানান, মার্চেই নারীতে ফ্লাইট আলোচনা এগিয়ে নিউ ইয়র্ক সহ নতুন কয়েকটি রুটে। আমরা মার্চের দিকে নারীতে আমরা ফ্লাইট ওপেন করব। এর বাইরেও আমরা কিন্তু মালে, তারপরে ইয়েতে চেন্নাই, ওইখানে আমরা ফ্লাইট অপারেট করা, আমরা ইটালিতে ফ্লাইট অপারেট করার চিন্তা ভাবনা করতেছি। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আয়োজিত এবারে এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ 15টি দেশ। উইল হ্যাভ স্পেশাল ডিসকাউন্ট ফর দি গেস্ট কামিং ইন থ্রু দিস এক্সিবিশন। ইউ ক্যান শেয়ার আস লাইক ইউ নো ইমেল এন্ড উই উইল রিভার্ট ব্যাক টু ইউ অন দ্যাট। অল ওভার ইন্ডিয়াদের মধ্যে আমরা এখন ফেয়ারের মধ্যে 10% ডিসকাউন্ট দিচ্ছি অল প্যাসেঞ্জারকে। হলিডে প্যাকেজটার মাধ্যমে আমরা প্যাসেঞ্জারদেরকে ভালো হোটেল সহ ডিফারেন্ট একটা প্যাকেজ দেওয়ার ট্রাই করছি। নর্মালি আপনার 10 থেকে 12 হাজার বা 15 হাজারের মতো তার সাশ্রয় হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, 2026 সালে এ খাত থেকে $7 বিলিয়ন আয়ে বিশেষ ভূমিকা রাখবে এবারের আয়োজন। মেলা চলবে শনিবার পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।